সিগনিফিক্যান্ট আর নতুন কি পলিসি হবে বা আদতে তাদের পলিসি কেমন দাঁড়াবে সেটা একটু দেখার জন্য অপেক্ষা করতে হবে যেন ডোনাল্ড লো আসার পরও কী ধরনের কথা বলছেন সেটাও আমরা দেখতে হবে উনি আসার পর কী বলছেন না বলছেন ওনার কর্মসূচি কর্মকাণ্ড নিয়েও নিশ্চয়ই ভিডিও করবো আর নতুন রাষ্ট্রদূত আসার পর আসলে আমরা বুঝবো যেখানে আমরা একটা জিনিস একটু বলে রাখতে চাই আমেরিকা বাংলাদেশ সম্পর্কে পলিসি মানে আওয়ামী লীগের সাথে কোলাবোরেট করে আমেরিকা তার মতো করেই চলতে থাকবে সরকারের উন্নয়নের সাথে ভারতের মতো করে চলবে চুপ হয়ে যাবে এখন পর্যন্ত অন্তত তেমন কোনো সিগনাল নাই যারা পিটারহাস কলাম লিখেছেন পত্রিকায় ভেরি স্ট্রং কলাম উনি বাংলাদেশের উন্নয়ন হলেই চলবে না মানুষের অন্যান্য রাইটস লাগবে এসব কথাবার্তাও রিসেন্টলি বলেছেন এগুলোকে কেউ যদি তাত্ত্বিকভাবে ধরেন যেগুলো যেন পিটারহাস নিজে নিজে করেছেন আবারও বলছি এটা ওরা নিজের ভাবে করার কোনো সুযোগ না যদি উনি পলিসির মধ্যে থাকতে চান উনি পলিসির বাইরে কাজ করতে পারবেন না মির্জা ফখরুল এখনো পুরোপুরি সুস্থ হননি দীর্ঘ 6 মাসে বেশি সময় পর সংবাদ সম্মেলন করেছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রবিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানালেন তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি মির্জা ফখরুল দীর্ঘদিন কারাগারে ছিলেন কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান সেখান থেকে ফিরে আবার ওমরা করতে সৌদি আরবে যান সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান মির্জা ফখরুল দেশের স্বাস্থ্যসেবার অবস্থা তুলে ধরে তিনি বলেন গত আট মে অনুষ্ঠিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সম্প্রতি দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ও সমস্যা নিয়ে আলোচনা হয়েছে তাতে বলা হয়েছে বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় সত্তর শতাংশই ঘটে হার্ট অ্যাটাক স্ট্রোক কিংবা ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে অথচ এসব রোগ মোকাবেলায় সরকারের অর্থ বরাদ্দের পরিমাণ মাত্র মোট স্বাস্থ্য বাজেটের চার দশমিক দুই শতাংশ এর আগে গত মার্চ মাসে সিডিপির একটি রিপোর্টেও জনস্বাস্থ্যের এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে রিপোর্টে বলা হয়েছে দেশের প্রায় ১৩ কোটি মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারছেন না গত মার্চ মাসেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা বলেছেন দেশে প্রতি বছর এক লাখ চোদ্দ হাজার মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করছে এই ক্যান্সারের মূল কারণ অনিরাপদ খাদ্য বিএনপি মহাসচিব বলেন সবাই মনে করে নিজ নিজ দেশের নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র কিংবা রাষ্ট্রসংঘ কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বা রাখা উচিত সাম্প্রতিক সময় ইউরোপীয় ইউনিয়ন ছাড়া আরও কয়েকটি দেশ এমন একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ইউরোপিয়ান ইউনিয়নে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করার সংস্থা র্যাপিড অ্যালার্ম সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিট অথবা আর এস এফ গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে প্রকাশিত একটি রিপোর্টে বলেছে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি করা পাঁচশো সাতাশটি ভারতীয় পণ্য ক্যান্সার উপযোগী উপাদান পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন মির্জা ফখরুল বলেন দুই সালের সেপ্টেম্বর থেকে দুই সালের এপ্রিল মাস পর্যন্ত এই সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষার পর সংস্থাটি জানিয়েছে পাঁচশো সাতাশটি পণ্যের মধ্যে তিনশো বত্রিশটি খাবার পণ্য উৎস ভারতের বাকি পণ্যগুলো সরাসরি ভারতের না হলেও সেগুলোতে ভারতের ট্যাগ ব্যবহার করা হয়েছে এসব ভোগ্য পণ্যের মধ্যে রয়েছে বাদাম তিল বীজ মশলা ভেষজ ডায়াবেটিক জাতীয় খাবার এই সকল পণ্যের মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ইথিলিন অক্সাইড শনাক্ত করা হয়েছে এই রাসায়নিক উপাদান মানব দেহে প্রবেশ করলে ক্যান্সার আক্রান্ত হওয়ার পাশাপাশি লিম্ফোমা এবং লিকিয়ামিয়ার ঝুঁকিও রয়েছে এই রিপোর্ট প্রকাশের পর ভারতের সাতাশিটি পণ্যের চালান ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ঢুকতে দেওয়া হয়নি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন সরকার মনে করছে নির্বাচনের পর সংকট উতরে গেছে কিন্তু সংকট উতরে যায়নি আরো বেড়েছে সংবাদ সম্মেলনে তিনি বলেন গত আট মে অনুষ্ঠিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সম্প্রতি দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ও সমস্যা নিয়ে আলোচনা হয়েছে তাতে বলা হয়েছে বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় সত্তর শতাংশই ঘটে হার্ট অ্যাটাক স্ট্রোক কিংবা ডায়াবেটিস বিভিন্ন ধরনের সংক্রমক রোগে